الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد شكريو অষ্টম শ্রেণীর শিক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আশা করি সকলে ভালো আছো। আমি আজ অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার চতুর্থ অধ্যায়ের আখলাকে হামিদার কিছু পাঠ বাকি আছে, এগুলো আশা করি আলোচনা করব। পঞ্চম পাঠ খেদমতুল মুস্তামিয়ায়, অর্থাৎ সমাজ সেবা। সমাজ সেবা সমাজের বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে স্বেচ্ছায় গৃহীত কাজকে সমাজসেবা বলে। ব্যাপক অর্থে মানব কল্যাণ ও উন্নয়নের জন্য গৃহীত সকল কর্মসূচি সমাজসেবা নামে পরিচিত। সমাজসেবার তাৎপর্য, সমাজে নানা শ্রেণী ও পেশার লোক বসবাস করে, তারা সকলেই সমান নয়, তাদের সুযোগ সুবিধাও সমান নয়। কেউ বিপুল সম্পদের অধিকারী, আবার কেউ অল্প সম্পদের অধিকারী। সম্পদশালী ব্যক্তিগণ অভাবী ও জনগোষ্ঠীর উন্নয়নের তাদের সম্পদ ব্যয় করবে, সমাজের অবহেলিত মানুষের কল্যাণে প্রতিষ্ঠান গড়বে। এটাই ইসলামের নির্দেশ। এই মর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়ার মধ্যে আলোচনা করেছেন, অপিল আমওয়ালিহিম আমওয়ালিলিসসাইলি ওয়াল মাহরুম ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। এর অর্থ, এবং তাদের অর্থাৎ দরিদ্রদের ধন সম্পদে রয়েছে অভাবী ও বঞ্চিতদের হক। অর্থাৎ অর্থশালী ব্যক্তি সমাজের অবহেলিত মানুষের কল্যাণে এমন প্রতিষ্ঠান গড়বে, যে প্রতিষ্ঠানে অভাবী লোকেরা কাজ করে, তাদের আর্থিক সমস্যা সুরাহা করবে, বাঁচার অবলম্বন খুঁজে পাবে, গ্রামের উন্নয়নের বিরাট বাধা দূর করার জন্য গ্রামগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সহ কল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা সমাজসেবামূলক কাজ। সমাজকে অশিক্ষিত ও নিরক্ষতার হাত থেকে মুক্ত করার লক্ষ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে ঘোষণা করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সূরায়ে আলাকের প্রথম এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাঠ করো আপনার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। শুধু এতটুকুই না, এই মর্মে প্রিয় নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতে, প্রত্যেক মুসলমান নরনারীর উপর জ্ঞান অন্বেষণ করা ফরজ। শুধু তাই নয়, সরকারি ও বেসরকারি উভয় প্রকার উদ্যোগে প্রতিষ্ঠান গড়ে তোলা হল, সমাজ থেকে নিরক্ষরতা দূর হবে। সমাজ সংশোধনমূলক প্রতিটি কার্যক্রমই সমাজ সেবার অন্তর্ভুক্ত। সমাজে কোনো বিশৃঙ্খলা বা গোলযোগ সৃষ্টি হলে তা দূর করতে হবে, কারণ বিশৃঙ্খলা সমাজের পরিবেশকে নষ্ট করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে সূরা বাকারায় একখানা আয়াতে বলেছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা অর্থাৎ বিশৃঙ্খলা হত্যা অপেক্ষা জঘন্য। সামাজিক নিরাপত্তা রক্ষা করা, পরস্পরের কলহ দ্বন্দ্ব মেটানো সমাজসেবার অন্তর্ভুক্ত। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা
আল হুজুরাতে আরাখান আয়াতে বলেছেন, মোমেনদের দুই দল দ্বন্দ্বে, মোমেনদের দুই দল দ্বন্দ্বে লিপ্ত হলে তাদের মধ্যে মীমাংস করে দাও, সর্বস্তরের জনগণের উপর উপকারে আসে এমন সব কাজের অভ্যাস ছোটবেলা থেকেই রক্ষা করা দরকার। যেমন ভাঙ্গা রাস্তা মেরামত করা, নতুন রাস্তা নির্মাণে সাহায্য করা, পুল সাঁকো নির্মাণ করা, রোগী ব্যক্তির সেবা করা, আহত ব্যক্তিকে চিকিৎসা কেন্দ্রে পৌঁছে দেওয়া, রাস্তার পাশে ছায়াদার বৃক্ষ রোপণ করা, বৃক্ষ সংরক্ষণ করা, জনসেবা দ্বারা আল্লাহ তাআলার সাহায্য লাভ করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলিম শরীফে হাদিস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ বান্দাদের ততক্ষণ সাহায্য করেন যতক্ষণ বান্দা তার ভাইকে সাহায্য করতে থাকে। আরবিতে একটি প্রবাদ আছে, সাইদুল কওমে খাদিমহু, জাতির নেতা তিনি যিনি তাদের সেবক। সমাজসেবা মানবিক দায়িত্ব, আমরা সমাজের সেবা করব, সমাজকে ভালো করে গর্ব সর্বস্তরের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করব। মানব সেবার মাধ্যমে আমরা সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সমাজসেবা করব। এরপর ষষ্ঠ পাঠে আলোচিত হয়েছে হুব্বুল অতন, অর্থাৎ দেশপ্রেম, দেশপ্রেমের পরিচয়। জন্মভূমিতে মানুষের অন্তরে একটি স্বাভাবিক আকর্ষণ সৃষ্টি হয় এবং ভালোবাসা জন্মায়। ক্রমান্বয়ে এই আকর্ষণ ও ভালোবাসার বিস্তৃতি লাভ করে সমগ্র দেশ, দেশের মাটি, দেশের জনগণের প্রতি, মাতৃভূমি তথা দেশের প্রতি এই প্রীতি ও দরদের আকর্ষণকেই দেশপ্রেম বলে। দেশপ্রেম মানবজনের একটা মহৎ গুণ। দেশপ্রেমের মূলই আছে দেশের ভূখণ্ডকে ভালোবাসা, দেশের জনগণকে ভালোবাসা, দেশের স্বাধীনতা ও স্বকীয়তা রক্ষা করা, দেশের ইতিহাস ও ঐতিহ্য, প্রথা, রীতিনীতি, ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা ও সম্মান করা কর্তব্য। দেশপ্রেমের গুরুত্ব, দেশপ্রেমের গুরুত্ব অপরিসীম। ইসলাম দেশপ্রেমের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মভূমি মক্কাকে অন্তর দিয়ে ভালোবাসতেন, মক্কার অধিবাসীদের ভালোবাসতেন, তাদের হিজরতের জন্য, তাদের হেদায়তের জন্য তিনি অমানসিক অত্যাচার সহ্য করেছেন। কাফেরদের অত্যাচারে সাহাবিগণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবিসিনা হিজরতের জন্য অনুমতি প্রদান করলেও তিনি মক্কা অবস্থান করেন। পরবর্তীতে কাফেরদের কঠিন ষড়যন্ত্রের কারণে এবং আল্লাহ তাআলার নির্দেশে তিনি যখন মদিনা হিজরত করেন তখন মক্কার দিকে বারবার ফিরে তাকান এবং কাতর কণ্ঠে বলেন, হে আমার স্বদেশ, তুমি কত সুন্দর, আমি তোমাকে ভালোবাসি, আমার আপন গোষ্ঠীয় লোকেরা যদি ষড়যন্ত্র না করত আমি কখনো তোমায় ছেড়ে যেতাম না। সাহাবিগণ স্বদেশ অর্থাৎ মক্কাকে খুব ভালোবাসতেন। মদিনা হিজরতের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন জ্বরে আক্রান্ত হন। তখন তারা মক্কার তীর্ণতা, পাহাড় পর্বত, পানির কথা স্মরণ করে কবিতা আবৃত্তি করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণের এই অবস্থা থেকে বলেন, হে আল্লাহ, আমরা মক্কাকে যেরূপ ভালোবেসেছিলাম তদ্রূপ অথবা তার চেয়ে বেশি ও অধিকভাবে আপনি আমাদের অন্তরে মদিনার প্রতি ভালোবাসা দান করুন। বুখারী শরীফ হাদিস, দেশপ্রেম মানুষকে দেশ রক্ষার উদ্বুদ্ধ করে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দেশপ্রেমী নিজের জানমাল উৎসর্গ করতে কুণ্ঠাবোধ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফ হাদিস, দেশ রক্ষার প্রতি এক রাতের প্রহরী ক্রমাগত এক মাসের রোজা অথবা সারা রাত এবাদত কাটিয়ে দেওয়ার অপেক্ষা উত্তম। এই মর্মে জ্ঞানীরা বলেছেন, হুব্বুল আতনি মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। দেশপ্রেম মানুষকে দায়িত্ব সচেতনা করে তোলে, দেশের উন্নতি সাধনে সজাগ রাখে, দেশের সম্পদ রক্ষণে উদ্বুদ্ধ করে। আমরা আমাদের দেশকে ভালোবাসব, দেশের উন্নতি করব, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করব। এরপরে সপ্তম পাঠ,
सप्तम पाठे आलोचित आलोचित हुई परमत सहिष्णुता। परमत सहिष्णुता बोलते बुझाय अपरेर मत पद बा आदर्श सेटा धर्मीय होते पारे आदर्शिक होते पारे बा राजनैतिक होते पारे अन्येर मतामत के अवश्य अवज्ञा ना करे यथाजथ गुरुत्व देवा बा अन्येर मत बा आदर्शेर प्रति श्रद्धा के परमत सहिष्णुता बोले। अन्याय अन्येर अन्येर धर्मीय मतामत बा राजनैतिक मतादर्शेर प्रति सहनशील मनोभाव पोषण करा के परमत सहिष्णुता बोले। परमत सहिष्णुता मानव चरित्रेर प्रशंसनीय गुण। ए गुणटिर कारणे समाज समाजे शांति श्रृंखला और सम्प्रीति बजाय थाके। ए गुणटिर कारणे मानुष तार निजस्व परिवेशे सुखे शांतिते बसबास करते पारे। शिक्षा प्रतिष्ठानेर शिक्षार्थीदेर मध्ये सद्भाव बजाय थाके, सौहृद्य और सम्प्रीतिर सृष्टि हय। शिक्षक और शिक्षार्थीदेर मध्ये सद्भाव बजाय थाके। परमत सहिष्णुतार गुरुत्व पारिवारिक शांति एक सुस्थ और सुंदर पारिवारिक जीवन जन्य परमत सहिष्णुतार गुरुत्व अपरिसीम। पारिवारिक जीवन सुख शांति एर उपर निर्भरशील। परिवार अन्य सदस्य मतामत निये श्रद्धा प्रदर्शन और सहानुभूति मनोभाव पोषण करार माध्यमे पारिवारिक शांति लाभ करा जाय। सामाजिक शांति प्रतिष्ठा पारिवारिक सुख शांतिर मतो सामाजिक सुख शांतिओ परमत सहिष्णुतार उपर निर्भरशील। समाजे विभिन्न मतादर्शेर लोक थाकते पारे, तादेर साथे समझोता ओ सहमर्मिता प्रदर्शन करते हबे। तादेर मतेर प्रति सहिष्णुता मनोभाव पोषण करले शांति बजाय थाके। जाति धर्म वर्ण निर्विशेषे सकल मानुषेर मतामत ओ आदर्शेर प्रति सहनशीलता प्रदर्शन करते हबे, ताहलेई समाज शांति प्रतिष्ठा सम्भव। राष्ट्रीय शांति श्रृंखला रक्षा परमत सहिष्णुर उपर राष्ट्रीय शांति श्रृंखला निर्भरशील। एकटि देशे नाना धर्म वर्ण मते लोक बसबास करे, तादेर मध्ये पारस्परिक सौहृद्य सम्प्रीति समझोता ओ सहावस्थार जन्य परमत सहिष्णुता अपरिसीम अपरिहार्य। आंतर्जातिक स्थितिशीलता परमत सहिष्णुतार कारणेई आंतरराष्ट्रीय सम्पर्क गड़े उठे। एर अभावे पारस्परिक सहावस्था कठिन हो जाए। आंतरिकतार आंतरराष्ट्रीय सम्पर्क लाभेर प्रधान पूर्व शर्त परमत सहिष्णुतार आदर्श। भिन्न देश ए समाजेर आदर्श रीतिनीति ओ आईनेर प्रति श्रद्धा ओ सम्मान थाकले आंतर्जातिक सम्पर्क स्थापन ओ पारस्परिक स्वार्थ रक्षा सम्भव हय। प्रिय शिक्षार्थीबृंद, केपीबी स्कूल एंड कलेजेर अष्टम श्रेणीर ছাত্রছাত্রীদের ইসলাম ও নৈতিক শিক্ষার অনলাইনের ক্লাসের যা আলোচনা হলো, আশা করি তোমরা এই বিষয়গুলি মনের কান দিয়া রিডিং পড়বে এবং এর মধ্যে যত অবজেক্টিভ প্রশ্ন আছে এগুলো তোমরা বেছে বেছে চিহ্নিত করবে। আশা করি তোমরা আমার এই আলোচনা মন দিয়ে মনের কান দিয়ে শিখবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকার আর সামনে আগাসিনা আমা আলাইনিল্লাল বালাদ আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।